প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আইএসএম কন্ট্রোল বক্স SV81, এই মডেলের স্পিড কিভাবে বাড়াবেন এবং কমাবেন এবং কিভাবে ওভার স্পিড নিয়ন্ত্রণ করবেন এবং মোটর রোটেশন কিভাবে চেঞ্জ করবেন জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে স্পিড বাড়াবো এবং কমাবো। স্পিড এবং বাড়ানো এবং কমানোর জন্য পাওয়ার প্রথমে অন করতে হবে। পাওয়ার অন করার পরে এম বাটন চাপ দিয়ে ধরতে হবে। এম বাটন চাপ দিয়ে ধরলে P0 আসবে। যদি P0 না আসে এম বাটন চেপে চেপে আপনি P0 তে চলে যাবেন। এম বাটন চাপ দিয়ে ধরলে প্রোগ্রাম ব্যাগে আসবে এবং প্রোগ্রাম সামনের দিকে যেতে হলে এম বাটন চেপে চেপে সামনের দিকে যেতে হবে। তো আমি এখন P0 তে চলে যাচ্ছি। P0 তে হচ্ছে স্পিড। আচ্ছা, P0 তে আসার পরে ইন্টার বাটনে চাপ দিতে হবে, তখন স্পিডে চলে যাবে। স্পিডে যাওয়ার পরে এই যে এম বাটন দেখতে পাচ্ছেন, এম বাটন চাপ দিয়ে ধরলে স্পিড কমবে এবং স্পিড বাড়াতে হলে চেপে চেপে স্পিড বাড়াতে হবে। এটা আমি 61 করে দিলাম। এরপরে সেভ করার জন্য ইন্টার বাটন চাপ দিয়ে ধরতে হবে। ইন্টার বাটন চাপ দিয়ে ধরলে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল। এখন দেখাবো ওভার স্পিড কিভাবে নিয়ন্ত্রণ করবেন। এরপরে দেখাবো ওভার স্পিড কিভাবে নিয়ন্ত্রণ করবেন। রেফারেন্স 160 স্পিডে চলছে মেশিনটি। তো এখন আমি দেখাবো ওভার স্পিড কিভাবে নিয়ন্ত্রণ করবেন। ওভার স্পিড নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে আবারও এম বাটন চাপ দিয়ে ধরতে হবে প্রোগ্রামে প্রবেশ করার জন্য। এম বাটন চাপ দিয়ে ধরে প্রোগ্রামে প্রবেশ করবে। প্রোগ্রামে প্রবেশ করার পরে এম বাটন চেপে চেপে আপনাকে A0 যেতে হবে। A0 হচ্ছে ওভার স্পিড নিয়ন্ত্রণ করে। A0 প্রোগ্রামে সবসময় অফ করে রাখতে হবে। ওভার স্পিডের কারণে অনেক সমস্যা হয়, সার্কিট বোর্ড হ্যাং হয়ে যায়। A0 আসার পরে ইন্টার বাটনে চাপ দিতে হবে। এরপরে এম বাটন চাপ দিলে অফ অন দেখাবে। এটা সবসময় অফ করে রাখতে হবে। ওভার স্পিড নিয়ন্ত্রণ করে এবং সার্কিট বোর্ড কন্ট্রোল বক্স হ্যাং হয়ে যায় মাঝে মধ্যে, বিভিন্ন ধরনের ইরর দেখায়, সেটা দেখাবে না এই প্রোগ্রামটি অফ করে রাখলে। তো এটা সেভ করার জন্য ইন্টার বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে। সেভ হয়ে গেল। এখন আমি দেখাবো মোটর রোটেশন কিভাবে চেঞ্জ করবেন। তো মোটর রোটেশন প্রোগ্রামে ঢোকার জন্য আবারও এম বাটন চাপ দিয়ে ধরতে হবে, প্রোগ্রামে ঢুকতে হবে এবং এম বাটন চেপে চেপে F0 যেতে হবে। F0 হচ্ছে মোটর রোটেশন চেঞ্জ করা যায়, উল্টা এবং বা ঘোরানো যায় F0। ডিয়ার ফ্রেন্ডস, আমি এখন F0 যাচ্ছি। এরা হচ্ছে F0। F0 আসার পরে ইন্টার বাটনে চাপ দিতে হবে। ইন্টার বাটনে চাপ দিয়ে CC আসবে। CC আসার পরে এম বাটনে চাপ দিয়ে একটা সি কেটে দিতে হবে। কেটে দিলাম। এখন ইন্টার বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে এটা সেভ করার জন্য। একটা সি সেভ করে দিলে মেশিনটি উল্টা ঘুরবে। ডিয়ার ফ্রেন্ডস, আমি ভালোভাবে দেখাচ্ছি, ক্যামেরাটি ঠিক করে নেই। ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মেশিনটি কিন্তু উল্টা দিকে ঘুরতেছে। তো এটাকে
সঠিক রোটেশনে ঘোরানোর জন্য আবারও এম বাটন চাপ দিয়ে ধরতে হবে এবং প্রোগ্রামে প্রবেশ করতে হবে। এফ জিরো চলে এসেছে, যদি এফ জিরো না আসে সেক্ষেত্রে এম বাটন চেপে চেপে আপনি এফ জিরোতে চলে যাবেন। এফ জিরোতে যাওয়ার পরে ইন্টার বাটনে চাপ দিতে হবে। ইন্টার বাটনে চাপ দেওয়ার পরে এম বাটন চাপ দিয়ে আরেকটা সি দিয়ে দিতে হবে। আরেকটা সি দিয়ে দিলাম, এটা সেভ করার জন্য ইন্টার বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে। সেভ করে দিলাম, এখন কিন্তু মেশিনটি আগের মতো সঠিক রোটেশনেই ঘুরবে। দেখতে পাচ্ছেন মেশিনটি কিন্তু সঠিক রোটেশনেই ঘুরতেছে। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।